কখনো পিছনে তাকাব না যদি কে পিছনে না তাকায় তাহলে সে কখনো ক্যারিয়ারের সুটকি পড়তে পারে না সে ইনশাআল্লাহ ক্যারিয়ারে শ্রীতিশ একদম সর্বোচ্চ শিখরে যাবে ইনশাআল্লাহ এইভাবে চলতে থাকে কখনো একজন একটা হোরিন কখনো একটা বাঘ ধরতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে হোরিন একটু পর পর পিছনে তাকায় যখনই পিছনে তাকাতে যায় তখনই সে প্রায় 23 ধাপ পিছনে চলে যায় যতটুকু সে এগিয়েছিল সে একবার তাকানোর কারণে তার অ্যাটেনশন চলে যাচ্ছে সে থেমে যাচ্ছে স্পিড চলে যাচ্ছে এবং এই কারণে তখন তার গতিবেগ কমে যাওয়ার কারণে এবং তার অ্যাটেনশন কমে যাওয়ার কারণে সে চলে যাওয়ার কারণে তখন তার সে হয়ে যাচ্ছে কয়েকটা মুহূর্তের মধ্যে মাত্র সে দুই থেকে তিনবার বা চারবার তাকানোর পরেই সে যতটুকু এগিয়েছিল সম্পূর্ণ সে পিছিয়ে যায় এবং এই কারণে সে কিন্তু ধরসাই হচ্ছে এবং তার মৃত্যুর গড়ে ঢুলে পড়ছে কারণ তার শিকার হচ্ছে একটা বাঘের শিকার কখনোই হতো না সে যদি সে শুধু সামনেই চলতো সামনেই চলতো সামনেই চলতো বাঘ কখনো তাকে ধরতে পারতো না আমি আজকে যে গল্পটা বললাম এই জন্য বললাম যখন মানুষ নিন্দা করবে যখন তোমাকে কোনো কিছু খোটা দিবে তোমাকে নিয়ে কথা বলবে পিছনে তাকাবে না তুমি করবে স্পোকেন তুমি রাইটিং করবে তুমি ফ্রিল্যান্সিং করবে প্রয়োজন তুমি আনালেন্স করবে তোমাকে তোমাকে ওই হালাল ভাবে এক লাখের উপর ইনকাম করতে হবে কি কি লাগবে আমি করবো কি কি দরকার আমি করব কেন পারবো না এটা তো মাথায় রাখো আজকের থেকে শুরু করো ইনশাআল্লাহ তুমি পারবে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজনটি থাকে সেটা হচ্ছে ক্যারিয়ার ও ইংলিশ আড্ডা উইথ এটিএম মাহমুদ এটিএম স্যারকে নিয়ে আসলে নতুন করে কিছু বলবার নেই মানুষ গড়ার কারিগর বলা হয় তাকে একই সঙ্গে তিনি ক্যারিয়ার বিশেষজ্ঞ এবং হাজারো ইংরেজি শিক্ষকের প্রশিক্ষক তিনি এবং তার যে প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটির স্লোগানই হচ্ছে সততার চাদরে মোড়ানো আমাদের সঙ্গে জয়েন করবেন আমাদের এটিএম স্যার এবং আজকের এই আড্ডা এখন থেকে আয়োজন ঠিক রাত এগারোটা পর্যন্ত হবে অনুষ্ঠান চলাকালীন সময় আমাদেরকে লিখতে পারেন ওয়ান সিক্স টু সিক্স জিরো এই নাম্বারে এস এম এস আর ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি আপনি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা এফ এম এর অফিসিয়াল পেজে এবং সারের যে পেজগুলি রয়েছে সেখানেও এই লাইভটি শেয়ার করা হয় সো সেখানেও চাইলে জয়েন করতে পারেন সারের পেজে অ্যাড্রেসগুলি জানিয়ে দিই সারের যে পেজ এটিএমস এটা লিখলে পেয়ে যাবেন আর সারের পার্সোনাল যে প্রোফাইল সেটা হচ্ছে এটিএম মাহমুদ সেখানে আপনি পেয়ে যাবেন আমাদের এই অনুষ্ঠানের ডিটেল এই অনুষ্ঠানে আমরা ক্যারিয়ার নিয়ে ইংরেজি নিয়ে বিদেশি পড়ালেখা এইসব বিষয় নিয়ে কথা বলে থাকি এবং স্যার আপনাদের জন্য এই মাসেই কিন্তু লঞ্চ করেছেন নতুন একটি কোর্স ফ্রিল্যান্সিং কোর্স যেই কোর্সটির মাধ্যমে আপনি নিজে ঘরে বসে উপার্জন করতে পারেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় স্যার স্যার স্লাম আলাইকুম আজকে আমাকে আসার আগেই অনেকগুলো প্রশ্ন আমাকে করেছে তো মানে আসার আগে অনেকগুলো প্রশ্ন বিশেষ করে আমি যখন সরাসরি কাউন্সেলিং করি যখন আমার সঙ্গে স্টুডেন্টরা আসে এটিএমস এর মালিবাগ মৌচকে তো ওইখানে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো প্রশ্ন তা আমি আমার কাছে মনে হলো বেশ কিছু প্রশ্ন মনে হয় রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ফর মেনি পেপার তার মধ্যে আজকে কিছু যারা মেডিকেল প্রফেশনাল তাদের দেখলাম বেশ কয়েকজন তারা ছিলেন তো আমি এই সব কিছু নিয়ে আজকে যারা একটু মনে করে দিন মেডিকেল প্রফেশনালদের জন্য কিছু কথা বলবো ইনশাল্লাহ দীর্ঘ দীর্ঘ আঠারো বছর মানুষের স্বপ্ন পূরণের যে কাজগুলো করে যাচ্ছি তার মধ্যে একটা বড় কাজই হচ্ছে মানুষের স্বপ্ন পূরণের দেশে বা দেশের বাইরে সেটা হতে পারে বাংলাদেশে কোনো একটা জব পাওয়া বাংলাদেশে ক্যারিয়ার গড়া উদ্যোক্তা হওয়া সে যাতে বেকার না থাকে এটা এর সঙ্গে ইংরেজি শেখা আয়েলস শেখা স্পোকেন করা এর সঙ্গে বিদেশে ভিসা তাও আবার কেনাডা বা অস্ট্রেলিয়া উন্নত দেশে আমি কখনোই বলি না অন্যত দেশের কথা যেগুলোতে যাওয়া মানে আপনার সময় আপনার শ্রম এবং আপনার টাকা পয়সা সবকিছু নষ্ট করা সেটা আমি কখনো চাই না আমি কখনোই বলি না শুধু শ্রম বাজারে যেতে আমি তখনই বলি যখন আপনি যোগ্য হয়ে উঠছেন তখন আপনি যোগ্য হওয়ার মতো কোন একটা কান্ট্রিতে চান যেখানে আপনি আপনার শ্রম দিলে আপনি আপনার পারিশ্রমিক পাবেন সেই রকম অর্থাৎ পৃথিবীর মধ্যে সেরা আপনি মূল্য পান সেরকম জায়গা আমি যেতে বলি ঠিক আজকে আমি সেটাই বলবো যে আপনি এমন জায়গায় যাবেন না বিদেশে গেলেই ভালো তা না সেখানে যান যেখানে পৃথিবীর সর্বোচ্চ মূল্যটা আপনি পাবেন যেখানে গেলে আপনি সেখানে সেটেল হতে পারছেন সর্বোচ্চ একটা সম্মান পাচ্ছেন যেখানে আপনি মূল্যায়িত হচ্ছেন সেরকম জায়গা এই সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো এমন কেউ কেউ আপনি পুরো পরিবার নিয়েও যার যা সুযোগ আছে তাও খুব সামান্য খরচে একটা সময় কথা ছিল যে স্বাদ আছে সাধ্য নাই এটিএম যা সততার চাদর মোড়ানো এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে এখন এইটুকু বলতে হচ্ছে সাধ্য আছে স্বাদ নাই এমনকি নিম্ন মধ্যবিত্তদেরও সাধ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পর্যায়েটা পর্যন্ত এটিএমস নিয়ে আসছে আমি বলবো যে এটার জন্য আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি এবং আমি আর একটু থ্যাংকফুল হচ্ছে এই জন্য যে আমার গতকালকে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ আপনি জানেন আইবিএর মতো জায়গায় আমার জীবন গাথা আমার জীবন গল্প আমার স্টোরি আমার রাইজিং কিভাবে হলো আমি কিভাবে আজকের উদ্যোক্তা হিসেবে সফল এই সব কিছু মিলে আমি কিন্তু আসলে বহু টাকার মালিক না কিন্তু আমি উদ্যোক্তা হিসেবে আমি কর্মসংস্থান সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ এত মানুষের এমপ্লয়মেন্ট সৃষ্টি করার কাজ করেছি এই জন্য ঢাকা ইউনিভার্সিটি আইবি এর মতো জায়গায় আমার জীবনটা নিয়েও সেখানে পড়ানো হলো কেস স্টাডি হলো এবং এটা কেস স্টাডি আকারে সেখানে উপস্থাপিত হয়েছে আমি বলবো যে আমি থ্যাংকফুল স্যার অভিনন্দন পক্ষ থেকে থ্যাংক ইউ সো ভেরি মাছ ধন্যবাদ আসলে দিলে আসলে কি বলবো আসলে কিছু কিছু কথা আছে হ্যাঁ ওয়ার্ডস কে এক্সপ্রেস তো সত্যি কথা বলতে গেলে আমার কিছু কিছু ভাষা আছে যখন কাজ করতে গেলে রেকগনেশন প্রয়োজন হয় কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সে কৃতি আমাদের ত্বরান্বিত করে কিন্তু এটার জন্য কাজ করছে তারা মানুষের স্বপ্ন পূর্ণে কাজ করে যাচ্ছি তারপরে সততার চাদর মনে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি বাংলাদেশের মানুষের জন্য একটা এক্সাম্পল এটা তৈরি করতে পেরেছি যেখানে টাকাটাই মুখ্য বিষয় না টাকা আনলেও দেওয়া যাবে না এই যে একটা ব্যাপার এটা তো করতে পেরেছি পুরো বাংলাদেশের মধ্যে এইটার জন্য বলবো যারা শুনছেন তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ আজকে একটা নতুন একটা মাত্রা দিবে আপনাদেরকে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকেও বলবো আজকে প্রোগ্রামটা শুনুন যাদের টাকা পয়সা নাই নিঃস্ব রিক্ত তারাও তাদেরকে বলবো আজকের প্রোগ্রামটা শুনুন যাদের অনেক টাকা পয়সা কিন্তু আপনি জানেন না কিভাবে আপনি লাইফটা শেপ করবেন তাদেরকে বলবো আজকের প্রোগ্রামটা শুনতে যাদের বলবো যে আপনারা মধ্যবিত্ত কিন্তু মধ্যবিত্তরা আপনারা মনে করেন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে মধ্যবিত্ত তারা না পারে বলতে না পারে শুনতে হ্যাঁ তাদের অনেক পিত্রের কথা আছে অনেক কান্না আছে মানুষ দেখতে পায় না তারা পৃথিবীর সব সময় যুদ্ধ করে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কেউ জানে না কেউ দেখে না আমি দেখতে পাই কারণ আমি মধ্যবিত্ত পরিবার থেকে আসা আমি একজন মধ্যবিত্ত সো আমি বলবো যে এই সবকিছু নিয়ে আমি জানি একজন মধ্যবিত্ত কিভাবে স্ট্রাগল করে আমি দেখতে পাই হ্যাঁ এই সবকিছু নিয়ে আমি বলবো যে আজকের প্রোগ্রামটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং প্রথমেই বলে নিচ্ছি আমি অন্যদিন সাধারণত আমি পরে দিই আজকে আমি প্রথমে বলছি আমার একটা বিশেষ ব্যক্তিগত নাম্বার আপনার শেয়ার করছি এবং সেটা এই জন্য শেয়ার করছি যেন আমার সাথে যারা কথা বলতে পারেন রাখুন সাথে জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি তাহলে দেরি না করে আমরা আমাদের প্রশ্নগুলি যেগুলি আমরা পেয়েছি সেসব প্রশ্ন আমাদের অনেক বন্ধুদের অনেক প্রশ্ন স্যার বাদ থেকে যায় আসলে এক ঘন্টায় এতগুলি প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার ফোন নাম্বার গুলি আমাদেরকে জানান যাতে করে যারা মিস করে যায় তারা আপনার সঙ্গে আপনাকে ছোট্ট একটা কথাই বলি আর দেখ এই মুহূর্তে কিন্তু ফোন আছে আমি দেখাচ্ছি কল কিন্তু এই মুহূর্তে আছে স্যার তো আমার ফোন ধরলেন না কিন্তু এই ফোনগুলো যেভাবে হোক আমি রিস করার চেষ্টা করি কেউ না কেউ আমার পক্ষ থেকে ধরেন আমি যখন ধরতে পারলাম নাহলে কেউ না কেউ ধরলেন কেন ওই যে অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত আমি বললাম ব্যক্তিগত আমি আমি সেলিব্রিটি নিজেকে মনে করি না কখনো কখনো মনে করবো না আমি সাধারণ মানুষ আমাকে যতই আমাকে আমার হ্যাঁ যত লক্ষ মানুষ আমাকে ফলো করুক না কেন বহু মানুষের আমাকে চিনলো আমি কখনো নিজেকে সেলিব্রিটি দাবি করি না এবং সেলিব্রিটি একটা তকমা এটা আমি কখনো নিতে চাই না নিজে জীবনেও নিতে চাই না এটা তা আমি সাধারণ মানুষের কাতারে থাকতে চাই আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করছে প্রতিদিন ঠিক আগামীকালকে ইনশাল্লাহ আমাকে পাবেন বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সরি কালকে একটু সময় কম হবে বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আগামীকাল মাত্র আড়াই ঘন্টা সময় দিচ্ছি বাট প্রতিদিনই আপনাদের সময় দিচ্ছি আমি কিন্তু বিনা পয়সায় করছি অর্থাৎ আমি কখনো ওই সেলিব্রিটির তকমা লাগাইতে চাই না আমার জীবনে আমার সাথে এটা কখনো লাগাইতে চাই না এবং সাধারণ মানুষ আমি আপনাদের সঙ্গে প্রত্যেক আসলে তার সাথে কথা বলছি তাকে আমি নামাজে ডেকে নিচ্ছি এই যে এটা আমার কাজ এটা সারা জীবনে আমি করে যাবো ইনশাল্লাহ আমি কখনো এটা নিয়ে ভাবি না যে আমার ব্যক্তিগত আমার শেয়ার করলাম উনি তো আমার কোন একজন ভাই উনি তো আমার কোন একজন বোন উনি তো কোনো একজন প্রত্যাশী যিনি হয়তো ক্যারিয়ার নিয়ে করছে উনি তো আজকে স্ট্রাগল করছে কোনো একটা বিষয় নিয়ে আমি তো নিজেও একজন করেছি আমার তো একটা সময় ছিল যখন আমার কারো না কারোর হেল্প দরকার ছিল কারণ না কোনো ক্যারিয়ার কোচ দরকার ছিল তো সেখানে আমি যদি তার থেকে ডিস্টেন্স রাখি তাহলে আমি কি সেবাটা দিলাম আমি যদি এইভাবেই করি যে আমার সাথে সাথে সেলফি তোলা যাবে আর কিছু করা যাবে না আর আমি গাইডলাইন নিতে পারবো না তাহলে তো তাহলে তো তার উপকার হলো না আমি এই এটা বিশ্বাস করি হ্যাঁ আমি এই ভাবগাম্ভীর্যের মানুষ পছন্দ করি না আমি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সারাজীবন এইভাবেই থাকতে চায় সত্যি কথা বলতে গেলে এখনো আমাকে একজন মনে হচ্ছে স্যার আপনি এখনও চেঞ্জ হননি কেন চেঞ্জ হব বলছে আইবিআইতে আপনার জীবনগাঁথা আপনার প্রকাশ হয়েছে আই বিআই এর ছাত্ররা আপনারা পড়ছে ওটা নিয়ে এনারসিস করছে আমি তারপরেও আমি কখনো নিজেকে কখনো এটা মনে করি না কেন করতে চাই না কারণ করলে কখনো মানুষের উপকার করা যায় না সবচেয়ে খারাপ ক্ষতি করে মানুষকে যেটা হলো যে একটা কিছু ছিল সেটার জন্য সে মনে করে সে পাশকে হারিয়ে যায় অতীতকে সে ভুলে যায় এবং তারপরে মনে করে যে আমি বিশেষ কিছু হয়ে গেছি এখন আমার সাথে মানুষের একটা ছোঁয়া যাবে না ধরা যাবে না অনেক দূরে চলে যায় এই ব্যাপারটা আমার কাছে খুব কষ্ট লাগে আমি অনেককে দেখেছি একটা তকমা লাগানোর পরে তারা যেন একটা আলাদা দূরত্ব মেনটেন করে মানুষের সাথে কেন এত কিছু আপনি জীবন কত দিনের জন্য আপনি এত ডিস্টেন্স মেনটেন করছেন এত অহংকার কেন হ্যাঁ আজকে এই কথাগুলো বলছি এই জন্য আমি যাদেরকে বলছি তারাও আপনার একসময় বড় কিছু হবেন বড় কিছু হওয়ার পর আমাকে ভুলে যাবেন না হ্যাঁ আমার মাধ্যমেও হতে পারেন এবং এটিএমসের এইoperatorname মাধ্যমে এই প্ল্যাটফর্ম মাধ্যমে অনেকে হয় একটা সময় কানাডা যাওয়ার পরে অস্ট্রেলিয়া যাওয়ার পরে ওখানে ইমিগ্রেশন পাওয়ার পরে বা কোন একটা ভালো যে কিছু হওয়ার পরে ভুলে যায় তখন তাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায় আমি দেখেছি এটা এই মানুষগুলোই আজকে এখন খুব মানে আসছে একটা সময় তাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায় এটা যেন কখনো না আসে আপনি যে আছেন সেটাই থাকার চেষ্টা করেন বি হু ইউ আর হ্যাঁ ডোন্ট বি এটা মাথায় রাখবেন যা আপনি না তখন হওয়ার চেষ্টা করবেন না এই যে একটা অভিনয় এটা যেন আমাদের ক্ষতি করে আজকে কথাগুলো বললাম এই জন্য অনেক কিছু দেখেছি আশেপাশে দেখি এবং তারা আসল জায়গায় তখন মানে তাদের সাথে পরামর্শ পাচ্ছে না আবার একজন কথা বলতে গেলে আমাকে একজন বলল স্যার পাঁচ হাজার টাকা দিয়ে কথা বলতে হয় তাহলে তার সেবাটা কিভাবে পেলো আপনি তো দিলেনই টাকা রাইট তো আশা করছি আজকের প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এবং আজকের প্রোগ্রামের এই তথ্যগুলো আপনার কাজে লাগবে আমি একটু বলি বেশি বেশি শেয়ার করতে এই জন্য তথ্যগুলো তো কাজে লাগবে মনে তো থাকবে অনেক কিছু আমারও তো মনে থাকে না আপনাদের মনে থাকবে না আমি তো তথ্য যেগুলো দিচ্ছি আমার মনে আছে কিন্তু আপনারা গুলাই ফেলবেন এই জন্য আমি যে আপনারা এটা শেয়ার করে রাখবেন জি থ্যাংক ইউ স্যার মুন্না আমাদেরকে যে প্রশ্নটি পাঠিয়েছে খুবই চমৎকার প্রশ্ন সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে ইংরেজি দেখে বাংলায় ট্রান্সলেট করতে পারে কিন্তু বাংলা থেকে সে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারে না লিখতেও পারে না কি করবে স্যার ও আচ্ছা ইংলিশ থেকে বাংলা করতে পারে কিন্তু বাংলা থেকে ইংলিশ করতে পারে একটা খুব চমৎকার একটা প্রশ্ন হ্যাঁ খুবই কমন কিন্তু স্যার এটা কিন্তু মানে এটা কমনই আসলে ব্যাপারটা হচ্ছে যখন সে করতে পারছে না শুধু এই যোগ্যতাটুকুই দরকার আইএলটিএস করার জন্য একটা মানুষ যখন আয়ালস করবে তার জন্য আমরা প্রথমে এই যোগ্যতা এবং সেটা হচ্ছে সে বাংলায় যা মনে আসে তা ইংরেজিতে সঠিকভাবে লিখতে পারে কিনা এতটুকু যোগ্যতা যদি কারো থাকে তার লেভেল ওয়ান লেভেল না সরাসরি আয়ালস করলেই তাকে দিয়ে সেভেন সেভেন প্লাস পাওয়া সম্ভব ইনশাল্লাহ এইটুকু আমি বলছি বছর দিচ্ছি টিচারদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমি দেখেছি এই জায়গাটাই তাদের দুর্বল দুর্বলতা সেই জন্য বলবো যে এটার জন্য তাদেরকে লেভেল ওয়ান এবং লেভেল টু করতে হয়তো তার মানে হচ্ছে না কিন্তু আমি একটা নিউজ দিচ্ছি সেটা হচ্ছে এই আট তারিখে নভেম্বরের আট তারিখে ইনশাল্লাহ নতুন একটা স্পোকেন ব্যাস হবে যেটা লেভেল ওয়ান একজন জিরো থেকে শুরু সেটা শুরু হবে ইনশাল্লাহ এবং দশ তারিখে আইএসের একটা নতুন ব্যাস হবে ইনশাল্লাহ তার নভেম্বর আট তারিখে স্পোকেন দশ তারিখে আইএলস এর ব্যাচ এবং চোদ্দ তারিখে রাইটিং এর ব্যাচ হবে একটা ইনশাল্লাহ আমি একটা তিনটার জন্য একটা বিশেষ নাম্বার দিচ্ছি সাথে রাখুন জিরো ওয়ান কোন নাম্বারটা দিচ্ছি এটিএমস এর নাম্বার দিচ্ছি যা সত তার চাঁদের যেখানে কোনো ঘুষ চলে না যেখানে কোনো সুদ চলে না যেখানে কোনো টাকা পয়সা দেওয়া যায় না ইচ্ছা করলেও আপনি অতিরিক্ত কিছু দিতে পারবেন না এমন একটা জায়গা তো সেখানকার নাম্বার দিচ্ছি

আমি আচ্ছা তার জিপিএ 3.75 ইংরেজিতে তেমন একটা ভালো না আমি বিদেশে পড়তে চাই এখন আমি কি করব স্যার কিভাবে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব প্রথম কথা হচ্ছে বিদেশে পড়তে চায় কিন্তু दाखिल পড়ার পরে সাধারণত যাওয়া যায় না তা না যাওয়া যায় কিন্তু এই মুহূর্তে আমি যেতে বলবো না তাকে দাখিলে পড় যেতে বলিনা সাধারণত আমি বলে যেalim করার পরে যাও অর্থাৎ এইচএসসি সম্মান করে তারপর তুমি যাও এখন তুমি যেটা করো তুমি এখন স্পোকেন বা লেভেল ওয়ান এটা করতে থাকো কারণ এখানে পঞ্চাশ হাজার খুশি ভোকাবলারি আছে এই পঞ্চাশ হাজার ইংলিশ টু ইংলিশ ইংলিশ টু বাংলা এবং এক্সাম্পল সহ এই ভোকাবুলি তুমি শিখতে থাকো এর সঙ্গে যে প্রয়োজনে গ্রামার যতটুকু দরকার টেন্স থেকে শুরু করে ডিগ্রি কম্পারিহেনশন তারপরে কি বলে কম্পারিজন এবং তারপরে তার সঙ্গে আছে হচ্ছে আমরা যে মডেলটা নিয়ে অনেকে কনফিউজ থাকে আছে আর্টিকেল প্রেপোজিশন এটা যদিও শিখেছে আগে তারপরে আবার শেখানো হচ্ছে আবার সেই প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে এটা শেখানোর পরে এটার সাথে প্র্যাকটিস থাকছে এবং রাইটিং যদি করা হয় অর্থাৎ লেভেল টু যদি করে তাহলে বড় বড় বাক্য শেখা পর্যন্ত একদম বিসিএস এর জন্য যতটুকু ইংলিশ প্রয়োজন সেই পর্যন্ত ইংলিশটা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এই দুটা কোর্স করলে একটা হচ্ছে লেভেল ওয়ান এবং লেভেল টু বলে বাংলাদেশের যত কোটি পরিবার আছে প্রত্যেক পরিবারে যারা লেখাপড়া করে যারা ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের প্রত্যেকেরই উচিত কমপক্ষে এই দুটো কোর্স করা সেটা হচ্ছে লেভেল ওয়ান এবং লেভেল টু করা আচ্ছা সেটা বলবো যে লেভেল ওয়ানের ব্যাচ হচ্ছে আট তারিখে শুরু হবে ইনশাল্লাহ এবং লেভেল টু এর ব্যাচ হবে চোদ্দ তারিখে ইনশাল্লাহ এই মাসের জি ধন্যবাদ স্যার হুসেন আল মাহমুদ আচ্ছা মাহমুদ মাদ্রাসায় পড়ে সে লিখেছে স্যার আমি শুধু ইংরেজি রিডিং করতে পারি যাই হোক সে পড়তে পারে কিন্তু অনর্গল কথা বলা এটা সে আসলে পারে না এর জন্য কোন কোর্সটা ভালো হবে সে বলছে শুধু রিডিংটা পড়তে পারে এখন অনাগর কথা বলতে তুমি পারো না পড়তে পারো ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু নিজে কোরআন শরীফ পড়তে পারি এখন আমি কিন্তু আরবিতে কথা বলতে পারি না তো আমি নিজে আরবিতে কথা বলতে পারি না কিন্তু আরবি আমি পড়তে পারি দেখে দেখে এখন তুমি আমাকে বলো তুমি তো নিজে আরবিতে ভালো এখন তুমি যেহেতু আরবি মিডিয়ামে পড়ছো তো সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে এই যে আমি পারি না তাহলে আমার জন্য কি করতে হবে আমাকে ভাষাটা শিখতে হবে তারপর আমি কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারি তারপর আমি দেখে দেখে আরবি পড়তে পারি এবং আরবি দেখে দেখে পড়তে পারি কিন্তু আমি কিছুই যাই না আমি বুঝি না আমি বলতে পারি না আমি আমার কোনো ফ্লুয়েন্সি না আমি কিছুই যাই না বলতে গেলে একেবারেই কমপ্লিটলি কাছাকাছি চিরুর কাছাকাছি তো আমার এখন যেটা করতে হবে আমাকে শিখতে হবে আমি শিখছি কিন্তু তোমাকেও বলবো একদম জিরো থেকে শুরু করো তুমি একদম স্পোকেন লেভেল ওয়ান থেকে করো লেভেল ওয়ান লেভেল টু এই দুটো অ্যাট লিস্ট করো তারপরে তোমাকে আইলস করো আমি আবারও বলছি যারা দেশের বারে যাবে না তোমরা যারা যাবে না তাদেরকেও বলবো তোমরা আইলস করো এই জন্য করো লিস্টনিং রিডিং রাইটিং স্পিকিং চারটা মডিউল নিয়ে একটা মানুষের জীবনের মানে চারটা দিকেরই দক্ষতা দরকার কোন একটা ল্যাঙ্গুয়েজ আমি লিখতে পারি কিন্তু বলতে পারি না তাহলে হবে না আমি পড়ে বুঝতে পারি কিন্তু শুনে বুঝতে পারি না তাহলে হবে না চারটার দিকেই দক্ষতা দরকার চারটার দিকেই যদি দক্ষতা থাকে তাহলে বোঝা গেল সে এই ল্যাঙ্গুয়েজে সে কমপ্লিটলি কমিউনিকেট করতে পারে হ্যাঁ এবং সেক্ষেত্রে আমি বলবো আইএলএস এর অল্টারনেটিভ কিছু নাই তুমি দেশের বাইরে থাকো দেশের বাইরে যেতে চাও আর না চাও তুমি হয়তো দেশেই থাকতে চাও কিন্তু তোমাকে ক্যারিয়ার ভালো করতে হলে লেভেল ওয়ান লেভেল টু এবং আইএল করতে হবে এবং এখন একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি অনেকে বলে যে আমি বেকার এটা বলেন চাকরি পাচ্ছি না চাকরি পাওয়া যায় না এটা এখন আর বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন বলছি যদি চাকরি পাওয়া নাও যায় বেকার থাকবে না সেটার জন্য একটা ব্যবস্থা নিয়েছি পুরো বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য আমি একা পারবো না যদিও কিন্তু যে উদ্যোগটা নিয়েছে যদি আমার কথা মতো চলে ইনশাল্লাহ সে বেকার থাকবে না বেকার উত্তকে করতে চাই চাকরিচ্যুত করার জন্য নেমেছি বাংলাদেশের ময়দানে মাঠে ময়দানে কি করেছি এই আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল এই ফ্রিল্যান্সিং কোর্সটা অনেকের অনুরোধে বিশেষ কারণে আমরা দুই তারিখ থেকে শুরু করছি ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার বলছি এটা আজকে শুরু হওয়ার কথা ছিল আমি কিন্তু আগে অ্যানাউন্স করেছি যে পয়লা নভেম্বর আজকে কিন্তু পয়লা নভেম্বর ফার্স্ট নভেম্বর আজকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণে অনেকের সুবিধার্থে আমরা কালকে কালকে পড়বোল্লা থেকে রাত নটা পর্যন্ত এবং এটা ফ্রিল্যান্সিং এর প্রথম ব্যাচ হবে ইনশাল্লাহ যারা করতে চায় এটিএম যা সততা এখানে বেকার থাকার কোনো সুযোগ নাই জুল ভাই বেকার থাকবে না বেকার মুক্তি সোনার বাংলাদেশ দেখতে চাই সেটা আমি একা পারবো না কিন্তু উদ্যোগটা নিয়েছি আশা করি এই উদ্যোগের মাধ্যমে সে ইংলিশ শিখবে ফ্রিল্যান্সিং কোর্স শিখবে সে বেকার থাকবে না কখনো বেকার থাকতে পারে না কেন বললাম আজকে দেখা হলো যার সঙ্গে যারা মাসে প্রায় চার থেকে ছয় লাখ টাকা মাসে ইনকাম করছে হালাল ভাবে এই বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদেরকে আপনি দেখবেন দেখে আপনারা দেখেন তখন মনে হবে তারা কন্টিনিউ কোর্সিং কোর্সটা এটা আনসার কোর্স তারা ডিজাইন করছেন তো তারাই এই কোর্সটাকে ডিজাইন করছেন তারাই এটাকে করছেন এবং পৃষ্ঠপোষক তারাই করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে এবং তাদের নাম বলছি না আমি তাদেরকে একসময় আনতে চাই আপনাদের সামনে তাহলে তাহলে ভালো হবে এটা আমি তারপরে একটা বিশেষ নাম্বার দিচ্ছি যেহেতু আগামীকালকেই শুরু হবে একটা বিশেষ নাম্বার দিচ্ছি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য কালকে সন্ধ্যা সাড়ে সাথে শুরু হবে এখন থেকে আপনারা আগামী দেড় ঘন্টা আপনার ট্রাই করুন যাতে আপনার একটা সিট পাওয়া যায় রাখুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ বলছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ কি বলেছে একটা কথা বেকার থাকবে না ইনশাল্লাহ থাকবে না এটুকু আমি বলছি জোর দাবিতে বলছে বেকার ইনশাল্লাহ থাকবে না বাংলাদেশকে বেকার মুক্ত করবে ইনশাল্লাহ করতে চাই ইনশাল্লাহ আমি যে উদ্যোগটা নিয়েছি এটা আরো কিছু লোক উদ্যোগ নেই এই দেশের কোন মানুষ বেকার থাকতে পারে না নিশ্চয়ই স্যার আপনার এই সদিচ্ছার সঙ্গে আমরা রয়েছি এবং আপনি সফল হবেন ইনশাআল্লাহ শাহ জালাল দু হাজার বিশ ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং লিখেছেন যে আমি আন্ডার গ্রাজুয়েট করবার জন্য কানাডা যেতে পারি কি সাজানালকে বলি তুমি তো খুব একজন বলবো যে তোমার ভাগ্যটাই খুব ভালো কেন ভাগ্যটা ভালো বলছি যে তোমাদের এমন একটা সময় তুমি আসছো যখন তুমি অটোমেটিক তুমি পাস করে গেছো তোমার রেজাল্ট যাই হোক না কেন তুমি পাস করে গেছো এটা ঠিক এবং এখন তোমাকে আর পিছানো মানে পিছিয়ে তাকানোর কোনো সুযোগ নাই। আমি একটি গল্প বলতে চাই তারপরে তোমাকে বলি হ্যাঁ আপনি জানেন যে আমরা জিওগ্রাফিক চ্যানেলে তারপরে বিভিন্ন एनिमल्स প্ল্যানেট এই সব জাতীয় ডিসকভারিতে আমরা দেখেছি বিভিন্ন সময় যে বাঘ শিকার করছে হরিণকে লায়ন শিকার করছে বিভিন্ন প্রাণীকে তো যদি বাঘ আর হরিণ এটা কিন্তু খুব বেশ কমন আমাদের দেশে আমরা যেহেতু আমরা জানি এটা এবং আমরা এরকম ছবি আমরা অনেক এরকম দৃশ্য দেখেছি রিয়াল সিনারিও এখন যখন আমরা রিয়াল কোনো একটা কাট দেখছি এবং ওই সিনটা যখন দেখার সময় অনেকেই তখন দেখে যে বাঘ কিন্তু সব সময় হরিণকে ধরে ফেলছে কিন্তু আমি কয়েকদিন আগে আমার ব্যক্তিগত ফেসবুক হচ্ছে এটিএম এটিএম মাহমুদ মাহমুদ ব্যক্তিগত ফেসবুক আইডি হচ্ছে তারপর স্পেস দিয়ে লিখুন এম এম এইচ এখানে যে আপনি দেখেন ওখানে একটা আমি স্ট্যাটাস দিয়েছি কিছুদিন আগে সেটা হচ্ছে একটা হরিণের ছবি দিয়েছি খুব লাফাচ্ছে তো হরিণ যখন দৌড় দেয় লাফায় আসলে উড়ার উড়ার মতো করে দৌড় দেয় উঠতে থাকে যেরকম এত জোরে দৌড়ায় যে এক লাফে অ্যাভারেজ দেখা গেছে হাত যেতে পারে মানুষের হাত এক লাফে যেতে পারে আর বাঘ যেতে পারে এক লাফে হাত 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 তো তো আর সবসময় হরিণ কিন্তু সামনে থাকে এবং বাঘ কিন্তু পিছনে থাকে এবং এই যে এক লাফে যখন তেইশ হাত যাচ্ছে একজন বাইশ হাত যাচ্ছে তো সবসময় সে প্রতি লাফে এক লাফ এক হাত করে কম থাকছে যদি এইভাবে চলতে থাকে কখনোই একজন একটা হরিণকে কখনো একটা বাঘ ধরতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে হরিণ একটু পর পর পিছনে পিছনে যখনই তাকাতে যায় তখনই সে প্রায় সাত পিছনে চলে যায় যতটুকু সে এগিয়েছিল সে একবার তাকানোর কারণে তার অ্যাটেনশন চলে যাচ্ছে সে থেমে যাচ্ছে স্পিড চলে যাচ্ছে এবং এই কারণে তখন তার গতিবেগ কমে যাওয়ার কারণে এবং তার অ্যাটেনশন কমে যাওয়ার কারণে সে দিকে চলে যাওয়ার কারণে তখন তার সে ধরসায়ী হয়ে যাচ্ছে কয়েকটা মুহূর্তের মধ্যে মাত্র সে দুই থেকে এগিয়েছিল এ কারণে সে কিন্তু ধরসায়ী হচ্ছে এবং তার মৃত্যুর গড় ঢনে পড়ছে কেন তার শিকার হচ্ছে একটা বাঘের শিকার কখনই হতো না সে যদি সে শুধু সামনেই চলতো সামনেই চলত সামনেই চলতো বাঘ কখনো তাকে ধরতে পারতো না আমি এই জন্য বলে বাংলার মানুষের চলার পথে অনেক সময় অনেকে কথা বলবে যে এটা কথা বলছে সে তার নাম হয়তো শিশির সে যাচ্ছে তুমি আইলস করছো তোমাকে দিয়ে আইলস হবে না তুমি আইলস করছো কেন এটা তো আমার এক স্টুডেন্টের কথা বলি সে আয়েলস শুরু করেছে তাকে তার আত্মীয় এক আত্মীয় বলছে এবং তাও নাকি তার আপন চাচা সে বলছে তুমি আয়ুলস করছো তুমি জানো আইলস কি তোমাকে যে আইলস হবে এটা কেন করছো সবাইকে সবকিছু মানে না এবার তাকে এই বলেছে সবাইকে এত বড় শব্দ দেখতে হয় না এটা নাকি তার অপরাধ ও আমার কাছে এসে বলে যে আমার আপন তো খুব মানে রাগারেই করছে বা শেষে করছে কেন তারা তো গায়ে জলে কেন তুমি আইলস করছো তুমি একটু উপরে যাবে তোমাদের কেউ তো কেননাই যায় নাই তো তুমি যেতে পারো এই সম্ভাবনা দেখে সে মনে করছে যে একটা ইচ্ছা এটা কিন্তু আমাদের পারিবারিকভাবে একটা ইচ্ছা আমাদের মানে সোসাইটিতে এটা কিন্তু কেন যেন হয়ে গেছে যাই না বাংলাদেশের রন্ধে রন্ধে ইচ্ছা করানো যদি সে সামনে আমি তুমি বললাম তোমাকে না সে সে যাবে ইনশাল্লাহ আমি আজকে যে গল্পটা বললাম এই জন্য বললাম যখন মানুষ নিন্দা করবে যখন তোমাকে কোনো কিছু খোটা দিবে তোমাকে নিয়ে কথা বলবে পিছনে তাকাবে না তুমি করবে স্পোকেন তুমি রাইটিং করবে তুমি ফ্রিল্যান্সিং করবে প্রয়োজন তুমি আয় করবে তোমাকে তোমাকে ওই হালাল ভাবে এক লাখের উপর ইনকাম করতে হবে কি কি লাগবে আমি করবো কি কি দরকার আমি করব কেন পারবো না এটা তুমি মাথায় রাখো আজকের থেকে শুরু করো তুমি পারবে পাশাপাশি বলবো যার মুসলিম তাদেরকে বলবো নামাজটা কন্টিনিউ করতে কখনো যেন এক ওয়াক্ত নামাজ মিস না হয় হ্যাঁ শুধু মানে মৃত্যুর আগে যখন বৃদ্ধ হয়ে গেল তখন তুমি নামাজ পড়বে তা না এখন থেকে শুরু করো এবং এর সাথে সাথে আল্লাহ সবকিছু বরকত দিয়ে দেবেন এবং এখানে অবহেলা না দেখো তুমি অবশ্যই ফল পাবে ইনশাল্লাহ আমি এটার জন্য বলবো যে অনেকে আমার কাছে বলে যে স্যার এটা করে হয় কেমন আমি বিশেষ করে গার্ডিয়ানদের জন্য যেসব তাদের বোঝা আছে আছে তার ছেলে বা মেয়ে পাশ করে বসে বেকার করছেন সন্তানদের হয়ে বসে আছে তার এখনো অন্ন খাচ্ছে এটা তারা মনে করেন যে আমার অন্য এখনো খায় যদিও আল্লাহর অন্য তো তাদেরকে বলবো আপনার সন্তানকে খুব বেশি দিন আর বেকার থাকতে হবে না দেখতেও হবে না আপনি শুধু তাদেরকে দুইটা কিছু কাজ করেন একটা হচ্ছে ইংলিশ শেখান আর এই ফ্রিল্যান্সিং কোর্সটা করেন খুব সামান্যই খরচ করিয়ে আপনার সন্তানকে বেকার করেন আশা করছি আমার আমার ব্যক্তিগত নাম্বারে কথাও বলার সুযোগ আছে রাখুন গার্ডিয়ানদের জন্য দিচ্ছি আর যারা খুবই মানে হতাশার মধ্যে আছে তাদের জন্য নাম্বারটা দিচ্ছি একেবারে ব্যক্তিগত নাম্বার সাথে রাখুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এটা আমার এমন একটা ব্যক্তিগত নাম্বার যা গত সতেরো বছর আমার সাথে বন্ধুর মতো আছে সো এই এই নাম্বারটা আপনাদের কাজে লাগবে সেভ করে রাখুন আর আমার সাথে দেখা করতে কোনো টাকা পয়সা লাগে না আগামীকাল ইনশাল্লাহ বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদেরকে সময় দিচ্ছি টেকন থেকে তেতুলিয়া যেখান থেকে আসুন না কেন ফ্রি কনসালটেন্সি এবং সেটা আয়স করুক না করুক সে স্পোকেন করুক আর না করুক কানাডায় যা আর না যাক ফ্রিলান্সিং কোর্স করুক আর না করুক পরামর্শ তো নেওয়া যাবে এটুকু তো করা যাবে সততার যাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার মালিবাগ মোচাকে আর একটা বিশেষ কথা বলছি যেহেতু মনে হয় ব্রেকে যাবেন তার আগে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা বলি যে মাঝখানে যাতে আপনাদের মানে আপনাদের বোর্ড না লাগে যে সেই জন্য আমি কি করছি আমার একটা বিশেষ ব্যক্তিগত বলবো যে এখন এখন সবার জন্যই পাবলিক করে ফেলছে সেটা হচ্ছে এটিএম স্যার নামে একটা চ্যানেল আছে ইউটিউবে আপনারা যান ইউটিউবে খুঁজে দেখুন এটিএম তারপর স্পেস দিয়ে লিখুন স্যার এস আই আর এটিএম স্যার লিখলে পেয়ে যাবেন প্রায় একশোটা ভিডিও এবং কয়েকদিন পরে আরেকটা নতুন ভিডিও আসছে ইনশাল্লাহ ভিডিও করা হয়ে গেছে শুধু এডিটিং বাকি আছে আশা করছি সাথে থাকবেন আরেকটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করুন অনেকের উপকার হবে ইনশাল্লাহ আর যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমাকে যদি কেউ চায় যে আমার সাথে ব্যক্তিগতভাবে একটু কথা বলতে যেহেতু ব্রেকই আছে চেষ্টা করে দেখুন যদি কথা বলা যায় জিরো ওয়ান সেভেন ওয়ান টু প্রিয় শ্রোতা এবং ফেসবুকে যারা দেখছেন দর্শক আমরা চোর একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসবো সঙ্গে থাকুন চলছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম মাহমুদ স্বাগত একবার ইংলিশ ক্যারিয়ার অ্যাডো উইথ এটিএম স্যার এটিএম মাহমুদ আমাদের প্রিয় এটিএম স্যার যে প্রতিষ্ঠানের নাম এটিএমস এবং যার স্লোগান সততার চাদরে মোড়ানো আমরা ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম এবং জানিয়ে রাখি অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোরে এবং আজ আমাদের ফার্স্ট ব্রেকে যাবার আগে আপনাদের অনেকগুলি প্রশ্ন আমরা তুলে ধরেছি স্যারের কাছে এবং স্যারকে আপনাদের বাকি প্রশ্নগুলি তুলে ধরবার চেষ্টা করব এবং স্যার ব্রেকে যাবার সময়ও কিন্তু আপনাদেরকে তার পার্সোনাল নাম্বার শেয়ার করেন এতে করে ব্রেকের সময়টাতেও যেন আপনি তাকে পান আপনার প্রশ্ন আপনার জিজ্ঞাসা তার কাছে যেন পৌঁছে এই জন্য সেই টুকু তিনি দিয়ে রেখেছেন স্যার স্বাগত আরও একবার কথা না বাড়িয়ে আজকে পরের প্রশ্নটি তুলব খায়রুল আনাম যিনি টেক্সটাইলে বিএসসি কমপ্লিট করেছেন দু সালে এবং বুটেক্স বুটেক্সে তিনি মাস্টার্স করছেন স্টুডেন্ট ভিসায় জার্মানি তিনি যেতে চান সে কি পারবে এলিজিবল অবশ্যই খায়রুল আনাম এলিজিবল খুব ভালোভাবে এলিজিবল খুব ভালোভাবে এলিজিবল এবং ওর আশা করছে ভিজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বুটেক্স থেকে পাশ করা কারোর সাধারণত বলতে গেলে মোর দ্যান এইটি পারসেন্ট মোর দেন নাইনটি পারসেন্ট ভিজা হয়ে যায় এটা কারণ হচ্ছে আয়েল থাকতে হবে এবং বুটেস্ট থেকে পাস হলে সাধারণত ভিজা রিজেক্ট হয় না কারণ হচ্ছে কিছু জায়গা আছে যেখান থেকে বুঝেই যায় স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট তার মধ্যে বুটেক সেক্টর তো মানে তারা বুঝেই যায় যে এখানকার স্টুডেন্টরা খারাপ হওয়ার কথা না এটা তাদের কাছে তথ্য আছে তো তারা আসলেই তারা ভিজা পায় আমি সাধারণত রিজেকশন খুবই কম দেখেছি তো লাগবে হচ্ছে আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ জার্মানি যেতে গেলে অথবা যদি কানাডা যেতে চাই তাতেও সিক্স পয়েন্ট ফাইভ লাগবে সেভেন হলে বেশি ভালো কিছু কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ইস কারণ টেক্সটাইল বা এরকম কিছুতে সাধারণত সেভেন চাই ওরা তো আমি এই মুহূর্তে বলবো যে তোমার জন্য শুভ কামনা থাকছে আর ঠিক এই মাসের দশ তারিখে এর একটা নতুন ব্যাচ হচ্ছে এটিএমসে যা অনলাইনে ঘরে বসে করতে পারছো আর এই মাসের আট তারিখে স্পোকেনের একটা নতুন ব্যাচ ঠিক এই মাসের চোদ্দ তারিখে এর একটা নতুন ব্যাচ তবে একটা কথা না বলেই নাম তারপরে চারটা গল্প পড়তে চাই আজকে আমি তার মধ্যে বলি যারা বিসিএস ক্যার হতে চাই তারা জন্য বিসিএস ট্রাই না করে যারা ইংলিশে দুর্বল আবার বলছি আই রিপিট যারা বিসিএস ট্রাই করছো তোমার স্বপ্ন যদি থাকে তুমি একজন বিসিএস ক্যার হবে সে অ্যাডমিন হোক পুলিশ ক্যারার হোক আর যাই হোক এতটা ফর যে বিসিএস তোমার হবেই হবে ইনশাল্লাহ কিন্তু মনে রাখবে প্রায় পাঁচ লক্ষ মানুষের মধ্যে থেকে তুমি মাত্র চার হাজারের মধ্যে থাকতে হবে পাঁচ লক্ষর মধ্যে থেকে নট ইভেন পাঁচ হাজার তার মানে এক তো না ধরে নিলাম এক পার্সেন্ট একশো জনের মধ্যে নিরানব্বই জন হবে না তুমি একজন হবে তো সেই তোমাকে কেমন হতে হবে তোমাকে বলে ইংলিশে ভালো যদি হও তুমি ট্রাই করো না আবার বলছি ইংলিশে ভালো তুমি ট্রাই করো না তুমি যদি ইংলিশে তুখর হও তাহলে তুমি ট্রাই করো মোটামুটি ভালো হলে তোমার বিসিএস হবে তা না তোমাকে তুকর হতে হবে এই জন্য বলবো যারা বিসিএস ট্রাই করছো বিশেষ কোচিং করো কিন্তু কোনো লাভ হবে না যদি তোমার ইংলিশ পাস করাবে কেউ না এখানে কোনো দুর্নীতি হয় না আবার বলছি দুর্নীতির আমাদের বাংলাদেশের অনেক কিছু আছে এটা কখনোই আমরা বলতে পারি না যে একদম নির্মূল করা কারোর পক্ষে সম্ভব তবে একটা জায়গায় দুর্নীতি মুক্তই হয়ে গেছে এবং সেটা হচ্ছে বিসিএস কোনো দুর্নীতি নাই সেখানে সবাই আমি দেখেছি একদম যোগ্যতা নিয়ে পড়ছে রিটার্ন পর্যন্ত কারোর কোনো হাত নাই সত্যি কথা বলে আমাকে কোয়ালিফাই করতেই হবে ভাই তোমাকেই কোয়ালিফাই করতে হবে তো তুমি যদি ইংলিশে দুর্বল হও বা মোটামুটি ভালো হও ট্রাই করো না কোচিং করার দরকার নাই তুমি ইংলিশে আগে লেভেল ওয়ান লেভেল টু করে নাও যদি ইংলিশে ভালো না হও দুঃখ না হও যেভাবেই হোক করতে হবে তোমাকে তারপর তুমি ট্রাই করো না হলে হবে না আমি দেখেছি একজন ছয় বার ট্রাই করার পরে আমার কাছে আসছে বয়স যখন হয়ে গেছে একত্রিশ বার একত্রিশ বছর ছয় বার ট্রাই করেছে কেন ইমাজিন ছয় বার ট্রাই করার পরে হয়নি আমি তারপরে দেখলাম কি কারণে হয়নি তখন বয়স একত্রিশ বছর তো আমার কাছে আসছে স্যার আমার তো বয়স শেষ হয়ে গেছে এখনো আমি আরেকটা বিসিএস দিতে পারবো আমি এটা বললো কেন বলছে আমি অ্যাপ্লাই করে রাখছি ঠিক আছে ও বয়স একত্রিশ পার হয়ে গেছে তো বললাম যে তুমি যে বিশেষ ট্রাই করছো তোমার তো হবে না স্যার কেন হবে না আমাকে আমাকে দেখি ভালো মানুষ মনে হয় না আমি ভালো মানুষ আর সাথে সম্পর্ক নাই এখানে এখানে তো যোগ্যতা প্রশ্ন আগে তো যোগ্যতা কেন স্যার আমার কি যোগ্যতা আমার নাই বলেন আমি কি আমি দেখতে শুনতে খারাপ মানুষ তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নের সাথে এটার সাথে সম্পর্ক নাই তো পরে ওকে ধরাই দিলাম ওকে আমি একটা টেস্ট দিলাম ও ইংলিশে একটা বাক্য লিখতে পারে না কারেক্ট করে ও অনার্স মাস্টার্স তাই বললাম তোমার কি করে তুমি বিসিএস এর সাহস করো কিভাবে তাকে তোমাকে করতে হবে তারপরে বললো স্যার আমি তো এখন যদি চেষ্টা করি হ্যাঁ তারপরে একটা দিতে পারবা একটা বিসিএস বিশেষ দেওয়ার মতো সুযোগ আছে ও আগে অ্যাপ্লাই করে রাখছে হ্যাঁ তাই বললাম ঠিক আছে তাহলে তুমি এটা আমি মনে মানে গত বছরের কথা বলছি করোনার আগের কথাগুলো কথাটা কেন বললাম অনেকে ট্রাই করছে কিন্তু তারা মানে নিজেরটা যাচাই করছে না কি দরকার কি তার যোগ্যতার ঘাটতি এটা তো জানতে হবে আবিষ্কার তো করতে হবে এটা আমার কাছে আসলে আমি ইনশাল্লাহ এটা করে দিব বিনা পয়সায় এটা করে দিই হ্যাঁ আমি কালকেও ইনশাল্লাহ বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময় দেবো ঢাকার মালিবাগ পৌঁছাকে আমার সাথে দেখা করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দিচ্ছি এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসবেন যদি অ্যাপয়েন্টমেন্ট কালকে জন্য না পান তাহলে আসবেন না পরের জন্য পরের দিনের জন্য আবার অপেক্ষা করুন কারণ প্রতিদিন কি আসে কিন্তু করোনার কারণে একটু লিমিট করে দিয়েছি যে এবং আপনারা অবশ্যই সুরক্ষা সামগ্রী পরে আসবেন আমি বলছি ঢাকার মালিবাগে ঢাকার মালিবাগের এসে ওচাক মার্কেট ঠিক তার দুইটা বিল্ডিং পূর্বে মেস পাওয়ার প্লাজা এটা লিফটের তিন এটিএম যা সততার ছাত্র মনানো একই জায়গায় ইংলিশ আবার একই জায়গায় ফ্রিল্যান্সিং কোর্স একই জায়গা থেকে কানাডা অস্ট্রেলিয়া এবং অন্য জায়গায় বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং আমি কালকের জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট যে একটা বিশেষ নাম্বার দিচ্ছি রাখুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ আর আমি কয়েকটা গল্প বলতে চাই আজকে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু গল্প নিয়ে আসছি এতগুলো গল্প আছে আমার হাতে এতগুলো আমি একটা আবার দেখাচ্ছি এতগুলো গল্প আছে আরো কিছু গল্প দেখাচ্ছি আমার হাতে এতগুলো গল্প আছে এবং আমি দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে কতগুলো গল্পের মধ্যেই হয়ে গেছে এখানে প্রায় প্রায় দুশোর মতো গল্প তো এখানে আছে আমি এর মধ্যে থেকে আমি কয়েকটা গল্প আমি পড়ছি আমি বললাম যে আগামীকাল থেকে ফ্রিল্যান্সিং কোর্স অর্থাৎ বাংলাদেশে একটা মানুষের জন্য বেকার না থাকে এটা আমার প্রথম কথা সে দেশের যেতে পারছে কি পারছে না আর দেশের বাড়ি যাওয়ার জন্য যে টাকা লাগে সেটাও যেন সে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করে উপার্জন করে সে দেশে দেশের বাড়ি যেতে পারবে ইনশাল্লাহ সেটার জন্য আমি বলছি একজনের কথা বলি আমি দেখাচ্ছি ফ্রিল্যান্সিং এর একটা স্টোরি সেটা হলো আমি মানে আমার কাছে করে তখন তো এটিএম সে ফ্রিল্যান্স করছিল না বাট আমি গল্পটা তার কাছে শুনে খুব ভালো লাগলো কারণ তারই একজন তার কাছে শেখা একজন তার মাধ্যমে শুনলাম এবং সেটা হচ্ছে উনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এক কোটি টাকার উপরে প্রায় এক কোটি টাকা এরকম খরচ করে উনি ডুপ্লেক্স বাড়ি করেছেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উনি এরকম করে এক কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি করেছেন আর ওনার শুরুটা কিছু বলি শুরুটা হচ্ছে প্রথমে উনি গরু বিক্রি করে একটা পিসি কিনেছিল আবার বলি একটা কম্পিউটার কিনেছিলেন ডেস্কটপ এবং সেটা হচ্ছে একটা গরু বিক্রি করে তার মায়ের দেওয়া গরু এটা সে বিক্রি করেছিলেন যে যে আমার একটা কিছু করা তো দরকার কি করব তা একটা কম্পিউটার কেনা দরকার সেটা কিনেছিলেন এবং আমার এখানকার আমার স্টুডেন্টের একটা রেফারেন্স লেখা আছে দেখেন আমি দেখাচ্ছি এই গল্পটা এবং আরেকজনের কথা বলি যার এগুলা একটু মানে দরকার মাঝে মাঝে আমি নামটা না বলি তাহলে আমি একটু দেখাচ্ছি এটা গল্পটা এবং সেটা হচ্ছে যার নামটাও না বলি রিক্সা চালক তার দুই ছেলে মেয়ে ছেলেটা ডিপ্লোমা শেষ করেছে মেয়েটা অনার্সে পড়ছে রিক্সা চালক এবং বললো উনি বলেন যে আমি কখনোই আমার ছেলে মেয়েকে কখনো বুঝতেই দিই নাই কেউ যেন দেখে তার চেখা চেহারা বা লেখা মানে তার পোশাক আশাক দেখে মনে না হয় রিক্সা চালকের ছেলে এটা বা ছেলে বা মেয়ে এটা করতে দিই নাই আমি নিজের রিক্সা চালাচ্ছি কিন্তু ছেলে মেয়েকে আমি তার আচর করতে দিই নাই এটা উনি বললেন এবং উনি আসছেন এটিএমসে যে ইংলিশ শেখাবেন এটার পাশাপাশি এবং আপনি কিভাবে অ্যাফোর্ড করেন প্রতিদিন তার প্রায় মানে মোটামুটি তার ইনকাম হয় ভালো তো সেক্ষেত্রে কোন কোনো দিন এক হাজার টাকা ইনকাম হয় কোনো কোনো দিন এক হাজার কম হয় কোনো কোনো দিন এক হাজার বেশি হয় বারোশো ইনকাম হয় সবকিছু কিছু মিলে উনি আমাকে যেটা ধারণা দিলেন প্রায় টোয়েন্টি থাউজেন্ড টাকা উনি ইনকাম করেন হ্যাঁ তো এটা ইনকাম করেন এবং এটা দিয়ে ওনারা ওনার ছেলে মেয়েদেরকে গড়ে নিচ্ছেন এবং তাদেরকে রিক্সা চালাতে দেন না অর্থাৎ তাদেরকে উনি এভাবে করেন না এবং তাদের গড়ে নিচ্ছেন আমি আরেকটা একটা গল্প করছি এখন যেটা হলো এখান থেকে আপনি বুঝতে পারছেন আমি দেখাচ্ছি একটু গল্পটা তারপরে বলি উনি হচ্ছে নেত্রকোনা থেকে আসছেন উনি অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাটি কাটার কাজ করত। যখন সে এইটে পরে তখন তার খরচ দেওয়া বন্ধ হয়ে যায় বাড়ি থেকে তখন উনি নিজে মাটি কাটা শুরু করে এবং তখন মাটি কাটা কাজ করে এভাবে সে পড়াশোনা চালিয়ে এবং তারপরে সে করতে করতে ডিগ্রি পাস করেছে বাবা হয়ে গেছে কিন্তু তার স্বপ্ন হচ্ছে ডিগ্রি করেছে এখন সে টিউশন করে সে কিছু টাকা ইনকাম করে বাড়িতে খরচ পাঠায় এখন তার স্বপ্ন হচ্ছে এইভাবে করতে করতে আস্তে আস্তে আমি ক্যানাডাতেও যাব। এবং সে মাস্টার্স পাস করবে কানাডাতে যাবে এবং গুড নিউজটা দিচ্ছি কানাডাতে যারা যেতে চান পুরো পরিবার নিয়ে তার জন্য গুড নিউজ দিচ্ছি আমি একটু দেখে দেখে বলছি কিভাবে নেওয়া হবে গুড নিউজটা আসলে দেওয়াই দরকার আপনার জন্য একটা অনেক বড় একটা সংবাদ দিচ্ছি আপনাদেরকে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্কো মেনিসিনো তিনি অ্যানাউন্স করেছেন যেহেতু তার অ্যানাউন্সমেন্টের থেকে আমি যতটুকু পেলাম আমি একটু নিচ্ছি খুব রিসেন্টলি উনি যে অ্যানাউন্স করলেন সেটা হচ্ছে দুই সালের জন্য লোক নেওয়া হবে ইমিগ্রেশনের মাধ্যমে অর্থাৎ যারা স্থায়ী ভাবে কানাডাতে থাকবে পুরো পরিবার নিয়ে যেতে পারবেন এই সুযোগ আছে চার লক্ষ এক হাজার আমার বলছে চার লক্ষ এক হাজার মানুষ যেতে পারছে দুই হাজার একুশ সালে দুই হাজার বাইশ সালে চার লক্ষ আমি দেখাচ্ছি দুই হাজার বাইশ সালে চার লক্ষ এগারো হাজার লোক যেতে পারছে ইনশাল্লাহ এবং কানাডাতে ইমিগ্রেশন মাধ্যমে আচ্ছা দুই হাজার একুশ সালে সরি দুই হাজার তেইশ সালে তেইশ সাল পর্যন্ত আমি একটু গুড নিউজ দিচ্ছি এটা বাইশ সাল পর্যন্ত ছিল কিন্তু আরো এক সাল বাড়ানো হয়েছে অর্থাৎ তেইশ সাল পর্যন্ত এক্সটেন্ড করা হলো আমার মনে হয় আলহামদুলিল্লাহ বলি আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এবং সুক্রিয়া আদায় করছি এই জন্য দুই হাজার তেইশ সালে আরো বেশি লোক নেওয়া হবে চার লক্ষ একুশ হাজার লোক চার লক্ষ একুশ হাজার লোক তো সবকিছু মিলে প্রায় বারো লক্ষ সাড়ে বারো লক্ষ মতো লোক নেওয়া হচ্ছে প্রায় সাড়ে বারো লক্ষ লোক তাহলে আবার বলছে রিপিট করছে দু সালে কানাডাতে ইমিগ্রেশন অর্থাৎ স্থায়ী বাসিন্দা নিচ্ছেন যাতে তারা ওখানে স্থায়ীভাবে থাকবেন কানাডার পাসপোর্ট পাবেন তারা সংখ্যা হচ্ছে চার লক্ষ এক হাজার সবাইকে আয়াজ করতে হবে দু সালে চার লক্ষ এগারো হাজার দু সালে চার লক্ষ একুশ হাজার আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কতটা একটা গুণ যে সেটা হলো আরো এক সাল বাড়ানো হলো বাইশ সাল পর্যন্ত শেষ ছিল প্রথমে ছিল একুশ সাল পর্যন্ত শেষ তারপর বাইশ সালে বাড়ানো হলো এরপর তেইশ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলো আমি বিশেষ করে যারা ইমিগ্রেশন নিতে চান যারা পুরো পরিবার নিয়ে যেতে চান অথবা নিজে যেতে চান স্থায়ীভাবে বসবাস করেছেন তাদের মিনিমাম যোগ্যতা একটু পড়ে সেটা হচ্ছে কমপক্ষে অনার্স পাশ হতে হবে বা ডিগ্রি পাস হতে হবে ব্যাচেলর পাস কমপক্ষে থাকতে হবে আর একটি স্কোর থাকতে হবে আর যারা মাস্টার্স তাদের জন্য আরও ভালো তাদের পয়েন্ট আরো বেশি এদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে তারা এক্সপ্রেসেন্টের মাধ্যমে যেতে পারছে আর যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশের উপরে তারা পিএনপি বা প্রভিনশিয়াল নমিনির মাধ্যমে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে বা সবার জন্য লাগবে হচ্ছে আইলস এর আমি বলবো যারা অন্য দিনের সময় পান না তারা শুধুই শুক্রবারে করতে না আইলস সেটাও সকাল নটা থেকে বারোটা পর্যন্ত সকালে কেন করা হয়েছে জানেন একদিন করবে শুধু সকালে এই জন্য করা হয়েছে অনেকে বিকেল বেলা ঘুরতে যান অনেকে বিকেল বেলা মানে ফ্যামিলিকে সময় দিতে চান একটা দিন তো এই জন্য তখন আমরা অনেকের পরামর্শে তখন আমরা কি করেছি সকালে নিয়েছি শুধু শুক্রবারে আয়েলস করবে সকাল নটা থেকে বারোটা যাতে অন্য সময় তাদেরকে আর হ্যাজার নিতে না হয় এবং এটা সারা সপ্তাহ জুড়ে একটু একটু করে তারা হোমওয়ার্কটা শেষ করবে এইভাবে করে তারা সাড়ে তিন মাসে কোর্সটা কমপ্লিট করবেন এরপরে কিছু মক টেস্ট দিয়ে তারা পরীক্ষায় বসবেন ইনশাল্লাহ তারপরে সামান্য কিছু টাকা যেটা অনেক জায়গায় বিশ ত্রিশ লাখ টাকা এটিএমস মাত্র তিন লাখ বাহাত্তর হাজার টাকা তাও বলছি এটা স্কোর পাওয়ার পরে তারপরে তার আগেও দিতে হবে আমার তার আগে একটি সিএ পরে একটা আপনার প্লেন ফেয়ার এতটুকুই শুধু খরচ বাট খরচটার পরে আগে পেতে হবে না হলে কিছু ওপেন করা যাবে না এটিএম টাকাও দেওয়া যাবে না এই সুযোগটাও মানে আমি করে দিচ্ছি কারণ শত চার চার মনোনয়ন প্রতিষ্ঠান আমার উদ্দেশ্য হচ্ছে যতদিন বেঁচে যাচ্ছি মানুষের জন্য তার সেবাটা পাই যেমন আমি বললাম একটা লোকের জন্য বেকার না থাকে এই যে ক্যানাডার ইমিগ্রেশন মিনিস্টার যেটা এখন বললেন তেইশ সাল পর্যন্ত পুরো পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বা তেইশ সাল পর্যন্ত স্থায়ীভাবে বসবাস করার সুযোগ এখন বলেন এরপরেও যারা সুযোগটা নেবে না এরপরে যেন সুযোগ বন্ধ হয়ে যাবে হাওতাস করবে একটা মানুষ আজকে এখানে অনেক কষ্ট করছে সেখানে যার যোগ্যতা আছে আইলসটা করছে না টাকাও লাগছে কম খুবই সামান্য যেটা সবাই পারবে নিম্ন মধ্যবিত্তের পক্ষেও সম্ভব যারা একদম নিঃসরিত তাদের পক্ষেও বলতে গেলে সম্ভব এটা কে না পারবে এমনকি যাদের হয়ে যাবে ধার করে মনে দিয়ে দেবে কিন্তু কেন দিবে না যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি সে বেকারও থাকে আঠারোশো ডলার পাচ্ছে বেকার ভাতা আমার স্টুডেন্ট গেছেন ওখানে উনি আমাকে জানালেন যে আঠারোশো ডলার প্রতি মাসে মাসে বেকার ভাতা পাচ্ছি করোনার মধ্যে যেন বাংলাদেশ নাকি এক লাখ বিশ টাকা জি অনেক বড় স্যার আর প্রশ্ন করতে চাই আমাদের আর বন্ধু রিমন সে লিগেসে যে এসএসসির পর কি কানাডাতে যাওয়া যায় এবং স্কলারশিপ পাওয়া যায় কিনা স্যার কাইন্ডলি বলবেন যদি কেউ স্কলারশিপ চায় সে যেন কেনাডের দিকে না যায় যদি কেউ স্কলারশিপ চায় সে যেন ইউরোপের দিকে না যায় যদি কেউ স্কলারশিপ চায় সে যেন মানে ইউকে তে না সে যেন অস্ট্রেলিয়া না যায় আমি কেন বলছি এই কান্ট্রিগুলাতে উন্নত কান্ট্রিগুলা সাধারণত স্কলারশিপ খুব বেশি দিতে চায় না যতটুকু দেয় যদি ফিফটি পার্সেন্ট স্কলারশিপে কখনো পাওয়া যায় বাকি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ বাকিটাও কিন্তু তার বিয়ার করা কঠিন যারা স্কলারশিপের জন্যই ওয়েট করছেন তাদের জন্য বলবো যারা আর্থিক ভাবে সাত আট লাখ টাকা পরে দিয়ে আমি বলবো সাড়ে চার পাঁচ লাখ টাকার মধ্যে ইমিগ্রেশন হয়ে যাচ্ছে কিন্তু যারা স্টাডি ভিসায় যাবে তাদের টিউশন ফিটা দিতে হয় যদিও এটিএমসে নিচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় পুরো প্রসেসিং অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা নেয় আমাদের ওখানে তিন হাজার টাকা আর তিন হাজার টাকা এবং ভিসা হলে মাত্র সিক্সটি থাউজেন্ড বাট এটা টিউশন ফি তো তাকে দিতে হয় এরপরে তাকে ওখানে ইনকাম করার সুযোগ আছে স্টাডি বিসাই চার মাস ফুল টাইম কাজ করতে পারে যদি ভ্যাকেশন থাকে যখন এই সুযোগগুলো আছে নিজেরটা নিজেই করতে পারে এক বছরের টিউশন ফিটা আমরা বলি শুধু এইটুকু ম্যানেজ করা বাকিটা তারা নিজেরটা নিজেই ইনশাল্লাহ ম্যানেজ করতে পারবে কিন্তু যাদের এটুকুও নাই যারা শুধু স্কলারশিপে ডিপেন্ড করে যেতে চাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা আপনার সন্তানদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি না পড়ে বরং আপনি পড়ানো হচ্ছে চায়নাতে ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে বিনা পয়সায় পড়তে পারবে তার লেখাপড়া ফ্রি থাকা খাওয়া ফ্রি তার যে পড়াশোনার জন্য যে খরচ সেটা তো লাগছেই না থাকা খাওয়ার জন্য যে খরচ সেটার জন্য সে স্টাইফেন পাচ্ছে লাগবে শুধু আইএলসি সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ এতটুকু হলেই চলবে আর কি লাগবে এসএসসি এইচএসএ জিপিএ ভালো লাগবে নাইন পেতে হবে আউট অফ টেন তাহলে একশো পার্সেন্ট এইট পেলে এইটি পার্সেন্ট আর যদি সেভেন পাই দুটা মিলে তাহলে সেভেন্টি পার্সেন্ট পাচ্ছে এই সুযোগটা আছে টাকা না তো হাওたす করার দরকার নিম্নমতে ভিতরে যেতে পারছে আর সেখানে মানে লেখাপড়া তো ফ্রি হইই প্লাস তারা টাকা পাচ্ছে প্রায় 8 থেকে নয় লাখ টাকা হাতে নিয়ে আসতে পারছে এই স্টাইপেন্ড পাচ্ছে আপনি বলেন 8 থেকে 9 লাখ টাকা তার ব্যাচেলর লাইফ মানে ব্যাচেলর পড়ছে স্টাইপেন্ড পাবে এই সুযোগটা পাচ্ছে টাকা পাচ্ছে ফ্রি লেখাপড়া তা উন্নত মানের ইউনিভার্সিটি স্যার অনেকটা কিন্তু রূপকথার মতো আপনাকে কি এই ধরনের প্রশ্ন ফেস করতে হয় যে স্যার আপনি যেটা বললেন এটা কি সত্যি না আমি এটা বলার পরে অনেকে বলে স্যার তারপরেও আমাকে তারপরে বলে তারপরে আমাদের অনেকে বলে স্যার ঠিক ক্যানাডায় যেতে চাই হ্যাঁ কারণ ওখানে একটু সেটেল হতে চাই মানে আমি কিন্তু এটার পরেও দেখেছি হ্যাঁ তারপরে বলবো যাদের হ্যাঁ কানাডা যেতে পারছেন না তার বিনা পয়সাতে তো পড়তে পারছেন এখানে হ্যাঁ যাতায়াতের জন্য আপনার যা আসা মিলে সবকিছু মিলে হয়তো দুই লাখ বা কিছু এরকম কিছু খরচ হবে তো 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 লক্ষ টাকা হাতে আর কিছু লাগবে না করছি এটা আমার মনে হয় সবচেয়ে একটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা কাজে লাগবে আর যেটা বলতে ভুলে গেছিলাম আবারও বলি বেকার মুক্ত থাকার জন্য শুধু ইংলিশ এবং ফ্রিল্যান্সিং কোর্স যেটা কালকে শুরু হচ্ছে উম সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স এটিএমসির এর ইতিহাসের প্রথম এবং যাদেরকে দিয়ে করা হচ্ছে বেস্ট ফ্যাকাল্টি বেস্ট টিচার দিয়ে এবং মানে যারা সফল বললাম বাংলাদেশে বসেই পাঁচ থেকে ছয় লাখ টাকা নিজেরাই ইনকাম করছেন তারাই কোর্সটা ডিজাইন করেছেন বাংলাদেশে বসে করছেন তারা অলরেডি এবং তারা হালাল ভাবে করছেন এই জন্য বললাম বেকার জন্য থাকতে পারছে আজকে একটু গল্প বললাম যিনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এক কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি করেছেন এটা তো পাম না বিস্ময়কর তাই না আসলে তো এই দেশ বলেন বেকার থাকতে পারবে এই দেশে কোনো বেকার থাকতে পারে আমাদের দেশ হচ্ছে ওয়ান অফ দা ফাস্টেস্ট গ্রোয়িং নেশনস ইন দ্য ওয়ার্ল্ড এবং আরও ভালো হবে যখন ফ্রিল্যান্সাররা একটু উঠে মানে একটু আমি বলে যে নড়ে চড়ে বসতে হবে না মানে করতে হবে ইনশাল্লাহ যদি কেউ এরকম করে আর যদি সেই বাঘের মতো আর ওই হরিণের মতো হয় পিছনে তাকায় শুধু তাদের পক্ষে হবে না হ্যাঁ যাবে হরিণ বাইশ হাত বলবো তারা এইটুকু হেল্প করেন এতদিন করেছেন এখন টায়ার্ড হয়ে যাবেন না এতদিন করেছেন এখন মুখ ফিরিয়ে নেবেন না সন্তান আপনার সে ছেলে হোক মেয়ে হোক আপনি আজকে যৌতুকের ভাই আপনি মনে করছেন মেয়েকে আপনি তাড়াতাড়ি বিয়ে দিলে মনে হয় বেঁচে গেলেন না মেয়েকে আপনি শিক্ষিত করে করে তুলুন তাকে আপনি যোগ্য করে গড়ে তুলুন তাকে যদি আপনি ওই টাকা দিয়ে আয়েলস করায় ফ্রিলান্সিং কোর্স করেন বা অথবা ক্যানাডাতে পাঠাতে পারেন তার জন্য আপনাকে আর কি যৌতুক দিতে হবে না অ্যাটলিস্ট অথবা তাকে বিসিএস ক্যারার করেন তাকে আপনি যৌতুক দিতে হবে না আপনি কোনো দেখেছেন আমি জানি না জুয়েল ভাই দেখেছেন কিনা কোনো মানে ক্যানাডিয়ান সিটিজেন তার জন্য যৌতুক দিতে হয় আপনি কোনো দেখেছেন বিসিএস ক্যারার তার জন্য যৌতুক দিতে হয় আপনি দেখেছেন কখনো বাংলাদেশে লাখ টাকার উপর ইনকাম করে পাবে তার জন্য যৌতুক দিতে হয় কখনোই না আপনি দেখেছেন কেনা এবং ঘৃণা করি যৌতুক যে দেবে এবং নিবে অবশ্যই যৌতুককে না না এবং তার জন্য বা আমাদেরকে সচেতন তাদেরকে তার সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে হবে মানে আগেই আপনার মনে যে কোন কাউকে আমি দিয়ে দিলাম তার ঘরে চাপিয়ে দিলাম এটা না

আমি সরি তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আড়াই ঘন্টা সময় পাচ্ছেন বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা এর জন্য নাম্বারটা রাখুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো উনত্রিশ নতুন ব্যাচ হচ্ছে আইলস এর দশ তারিখে নতুন ব্যাচ পোকেনের এর আট তারিখে এবং নতুন ব্যাচ রাইটিং এর চোদ্দ তারিখে আর আগামী দুই তারিখে অর্থাৎ আগামীকাল ইনশাল্লাহ শুরু হচ্ছে ফ্রিলান্সিং এর প্রথম ক্লাস প্রথম ব্যাচ আশা করি সেটার সাথে থাকবেন সবকিছু মিলে আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি ব্যক্তিগত নাম্বারটা যা দিচ্ছি সেটা হলো আমার সঙ্গে আছে দীর্ঘ সতেরো বছর নাম্বারটা রাখুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই অথবা আমার আরেকটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি এটা বিজি থাকলে জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমাকে যদি কেউ ইনবক্সে কিছু লিখতে চান সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ফেসবুক হচ্ছে এটিএম মাহমুদ এটিএম লিখে একটা স্পেস দিয়ে লিখুন মাহমুদ এম এ এইচ এম ইউডি আজকের এটা শেয়ার করে দিয়েছে এটাই হচ্ছে যার যার ধর্ম যদিও তার তার কাছে তারপরে বলবো মুসলিম হিসেবে বলবো দুনিয়া শুধু না আগে রাত আমাদের সফল হওয়ার জন্য তিনটা জিনিস মেনে চলুন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ইংলিশ তো শিখে তুখর হবে ইনশাল্লাহ আবার এবং আগ্রেতে জন্য কাজ করব প্রথম কাজটা হচ্ছে এক वक्त নামার জন্য কখনো মিস না হয় নাম্বার 2 কখনো কষ্ট হলো হারাম খাবেন না নাম্বার 3 কখনো কিবত করবেন না আশা করি ভালো থাকবেন আজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ থাকে আপনাকে অনেক ধন্যবাদ শুভ স্যার ভালো থাকবেন প্রিয় শ্রোতা এবং আমাদের সঙ্গে যারা ফেসবুকে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ শেষ করছি আমাদের আজকের এপিসোড ক্যারিয়ার ও ইংলিশ শ্যাডো আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রিয় টিমসের আমরা এই আয়োজন আপনাদের জন্য আমাদের ঢাকা ফেমে প্রচারিত হয় প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত দশটায় কথা হবে এই আয়োজন নিয়ে আবারও আগামী বৃহস্পতিবার রাত দশটায় ভালো থাকুন সবাই শুভরাত্রি